স্টেশনে তো আইতেছিনি আলু পোস্ত তো চলো শুরু করি প্রথমে পোস্ত নিয়ে এখানে দুই টেবিল চামচ এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি দুই মিনিট মতো আমি এটাকে ভেজে নিলাম এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা নিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এবার নিচ্ছি সর্ষের তেল এক টেবিল চামচ নিয়ে এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এক চা চামচ দিয়ে ভালো করে এটাকে এক মিনিট মতো ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি আলু আমি দুটো আলুকে ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম সেটাকে আমি দুই মিনিট একটু ভেজে নিচ্ছি দুই মিনিট ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে আমি দুই মিনিট মতো ভালো করে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি জল উষ্ণ গরম জল দিয়েছি এক কাপ তিন মিনিট পরে ফিরে এসেছি এবার দিয়ে দিচ্ছি সেই আগের পোস্ত বাটাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আমি প্লেটের থেকে একটু জল ধুয়ে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মিশানো হয়ে গেছে এবার আমি এটাকে ফুটতে দিচ্ছি তো পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এটা একদম তৈরি আর আমি আলুটাকে একটু চেক করে নিলাম যে এটা গলেছে কিনা গলে গেলে একটু ঝোলটাকে একটু শুকিয়ে নিচ্ছি এটা প্রায় হয়ে এসেছে তো আমি এখন একটু গ্যাসটাকে কমিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এক চা চামচ দিয়ে এটাকে নেড়ে এটাকে আমি নামিয়ে ফেলবো গরম গরম ভাতের সাথে সার্ভ করুন এই আলু পোস্তটা কেমন লাগলো আমার ভিডিও জানাতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন আর দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা।